বন্ধুরা, আমি হচ্ছি জ্যোতিষী ও বাস্তুবিদ সূর্যকান্ত মুখার্জি। আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেল জ্যোতিষী ও বাস্তুবিদ সূর্যকান্ত মুখার্জিতে। তাছাড়া এই ভিডিওটা আমি আপনাদের প্রিয় রাজু স্যার 01-এর অর্থাৎ আপনাদের রাজুদার পারমিশনের দ্বারা তার চ্যানেলে ছাড়ছি। তো যদি আমার চ্যানেলটা চেক আউট করতে চান তাহলে যান সাবস্ক্রাইবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এখানে দেখুন আমি আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি আর নামটা দিয়ে দিচ্ছি। যদি এখনই চান আমাকে সাপোর্ট করতে চান তো যান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। রাশি সম্বন্ধে অনেক কিছু জানতে, তাছাড়া নিজের বাস্তু সম্বন্ধে অত্যধিকভাবে জানতে, বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি কথা বলবো মেষ রাশির সম্পর্কে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। কোনো মানুষের চরিত্র বা স্বভাব বিশ্লেষণ বা ভবিষ্যৎ বা অতীত বিশ্লেষণ করার জন্য তার সমগ্র ছক বিশ্লেষণ করতে হয়। কিন্তু আজকে আমি কম জিনিসের মাধ্যমে, মানে যতটা সম্ভব, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে মেষ রাশির লোকেরা কেমন প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন, তার পুরো স্বভাব চরিত্র বিশ্লেষণ করার জন্য তাকে তার ছক বিচার, তার জীবনে জন্মলগ্নে ছক বিচার করতে হবে, আর তার গ্রহ সম্পর্কে জানতে হবে, এসব নিয়ে বলা অনেক প্রচুর পরিমাণে বলতে হবে। কিন্তু আমি সামান্য পরিমাণের মাধ্যমে ন্যূনতম কিছু তথ্য আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর লাইক করে দেবেন যদি ভালো লাগে, শেয়ার করে দেবেন নিজের বন্ধু পরিবারের সাথে, এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। মেষ রাশি হলো কোনো কালপুরুষ, আর কোনো কালপুরুষ নয়, কালপুরুষ মানুষের মাথার অংশ, অর্থাৎ এই অংশটাকে মেষ রাশির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা রেগে গেলে, জোরে চেঁচান, তাদের যেমন রাগ তাড়াতাড়ির মধ্যে চেপে যায়, তেমনি তাদের দ্রুত রাগ নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই যা এই যে মেষ রাশি, এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মঙ্গল থাকার কারণে এইসব জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়ে থাকেন। এদের সাহসী প্রণার জন্য এরা আর্মিতে চান্স পেতে পারে, সার্জারি ভালো করতে পারবে, যদি ডাক্তারি লাইনে যায়, আর যদি সার্জেন্ট হয়, মানে ধরুন হৃৎপিণ্ডের সার্জারি হচ্ছে, অপারেশন যেগুলোকে বলা হয়, সেগুলো এরা ভালোভাবে করতে পারবে, পুলিশ ভালোভাবে হতে পারবে। তাছাড়া যদি এদের ব্যবসার ক্ষেত্রে আমি বলি, এদের কোন ব্যবসাটা ভালো হবে, তো এদের জন্য দোকান যদি খোলে, গোলদারি দোকান খোলে, তাহলে এদের অনেক লাভবান হবে। এরা গোলদারির দোকানে যদি বাস্তু ঠিকমতো এরা ঠিকমতো চালাতে পারে, আর যদি কিছু টোটকার মাধ্যমে নিজের ব্যবসার উন্নতির জন্য কিছু করে থাকে, ব্যবসা উন্নতি টোটকা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে পরে দেখতে পারেন, আর তাছাড়া রাশি মন্ত্র নিজের ভালোভাবে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনাদের যদি কোনো দুর্ভাগ্য থেকে থাকে বা দুঃসময় যদি চলে থাকে এই টাইমে যে আপনার দোকানে সেলস হচ্ছে না, তাহলে আপনারা ভালোভাবে সেলস করতে পারবেন নিজের দোকানে। তো রাশি মন্ত্র আপনারা কিভাবে জানবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রাশি মন্ত্রের লিংক অনেক, আর যতগুলো ভিডিওর আমি কথা বলবো, অর্থাৎ যতগুলো ভিডিও সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি, সব ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা কমেন্ট সেকশনেও আমি দিয়ে দিতে পারি, তো চেক আউট করে নিতে পারেন। রাশি মন্ত্র যদি ভালোভাবে উচ্চারণ করতে পারেন মেষ রাশির লোকেরা, তাহলে আপনারা অত্যধিক লাভবান হবেন। তাছাড়া এদের অম্বলের দশা, অর্থাৎ অম্বলের রোগ থাকবে। অম্বল মানে অ্যাসিডিটি, সাধারণত বুকে জ্বালা, গলা জ্বালা, এসব সাধারণত লেগে থাকবে, অত্যধিক পরিমাণে লেগে থাকবে, মানে একটু গ্যাপ হয়ে আবার সেই রোগটাই ধরে গেল। অম্বল, গ্যাস, এরকম গ্যাস সাধারণত হয় না, অম্বলটা বেশি করে হয়ে থাকে। গ্যাস হয়, গ্যাস সকল মানুষেরই একটু না একটু হয়, কিন্তু এদের অম্বল প্রচণ্ড, অত্যধিক পরিমাণ এদের জীবনে একটা পার্ট হয়ে দাঁড়াবে। যদি এরা যেখানে জন্মস্থান, অর্থাৎ যেখানে জন্মেছে, ধরুন কোনো গ্রামে জন্মেছেন, সেখানে দোকান খুলেছেন, তো সেখানে বেশি লাভবান হবেন না। যদি আপনি গ্রাম ছেড়ে বাইরে গিয়ে, অর্থাৎ স্বদেশ ছেড়ে বিদেশ, অর্থাৎ নিজের গ্রাম ছেড়ে কোনো শহর বা অন্য কোনো গ্রামে গিয়ে যদি দোকান চালান, তাহলে আপনি অত্যধিক পরিমাণ লাভবান হবেন, সেটা আমার রিসার্চের মাধ্যমে বলছি। আপনার জন্য মঙ্গলবারটা শুভ, মঙ্গলবারটা পালন করবেন, মঙ্গলবার লাল বস্ত্র পরবেন, লাল টিকা নিয়ে যাবেন,
তাছাড়া আপনার যদি আর আপনার সব থেকে ব্যাড লাক ডে অর্থাৎ ব্যাড লাক বার হচ্ছে শুক্রবার। শুক্রবার যদি আপনি কোনো কাজ করে থাকেন সেই কাজটা পণ্ড হবেই হবে। যদি কোনো নতুন ব্যবসা করার কথা ভাবছেন যদি শুক্রবার সেটা করার হচ্ছে সেটা পাল্টে মঙ্গলবার করুন। যে কোনো কাজ যদি করার থাকে তাহলে শুক্রবার ছেড়ে মঙ্গলবার করুন। আর যদি অত্যধিক আর্জেন্ট কাজ থেকে থাকে তাহলে কিছু উপায় আছে, সেই উপায়টা কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে সেটা কাজটা করবেন, যার ফলে সে আপনার দোষটি কেটে যাবে। এদের শরীরের বর্ণ হলদে বর্ণে সাধারণত হয়ে থাকে, হয় এরা খুব মোটা সোটা, নইলে এরা খুব পাতলা হয়ে থাকে, সাধারণত এই প্রকৃতির হয়ে থাকে। ব্যতিক্রম দু একজন ব্যতিক্রম হতে পারে, বাকি সাধারণত 90% ক্ষেত্রে এরা খুব মোটা সোটা হবে, নইলে খুব পাতলা হয়ে থাকবে। তাছাড়া এদের মায়ের অর্থাৎ এদের প্রসবকালে এদের মায়ের বর্ণে লাল চাদর ছিল বা লাল রঙের কোনো বস্ত্র ছিল, আর এদের মা পূর্ব দিকে মুখ করে এর সন্তানটিকে প্রসব করেছিলেন। মানে আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন তাহলে আপনার মা পূর্ব দিকে মুখ করেছিলেন যখন আপনার প্রসবকাল চলছিল। এদের চোখগুলো কাঁচের ন্যায় অর্থাৎ উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে। এদের চোখের দিকে তাকিয়ে আপনি হিপনোটাইজ পর্যন্ত হয়ে যেতে পারেন যদি চোখের দিকে একটানা তাকিয়ে থাকেন। আপনার জন্মের 3 বছরের মধ্যে কোনো অগ্নিভয় অর্থাৎ আগুনের দ্বারা আপনার কোনো সংকট এসেছিল, তাছাড়া আপনার কোনো না কোনো জন্তুর মাধ্যমে একটু সংকট এসেছিল, অর্থাৎ ধরুন কুকুরে কামড়ে দিতে পারে বা যে কোনো ধরনের ভয়ানক জন্তুর মাধ্যমে আপনার অ্যাটাক এসেছিল জীবনে একবার। এদের পায়ের হাইটগুলো সাধারণত ছোট হয়ে থাকে, এরা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, কথাবার্তা একটু চঞ্চল প্রকৃতির, এরা শান্ত বেশি থাকে না, এরা জোরে চেঁচায়। মানে যদি এদের কোনো রাগ ধরে দেন তাহলে আপনাকে জোরে জোরে অ্যান্সার দেবে এরা। তো বন্ধুরা, আজকে আমি ন্যূনতম টিপসের মাধ্যমে আপনাদের জানালাম, আপনাদের যদি নিজের চরিত্র ঠিক মতো বিশ্লেষণ করতে হয়, আপনার চরিত্র বিশ্লেষণ করতে হয় তাহলে আপনাকে ভালোভাবে বিচার করতে হবে ছক বিচারের মাধ্যমে। সেটা করতে একটু টাইম লাগবে কোনো ব্যক্তির জন্য, সেটার জন্য আপনাকে কোনো ভালো জ্যোতিষীর কাছে যেতে হবে। আমি আজকে যতটুকু হলো আমি আজকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জরুর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন নিজের বন্ধু পরিবারের সাথে, তাছাড়া সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটিকে অল সেট করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। কমেন্টে জানান যদি আপনার কোনো প্রবলেম বা কোনো কিছু যদি চলছে, আমি যদি কোনো মতে সাহায্য করতে পারি তাহলে আপনার কমেন্টের অ্যান্সার দেবো।